ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। আমাদের সবাইকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ। আশা করি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রথম রমজান কেমন গেল? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের সাথে 27 পার্টিসিপেন্ট জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ওকে, তাহলে আমাদের ক্লাসটা আমি আস্তে আস্তে শুরু করতে পারি ইনশাল্লাহ। একটু ওয়েট করো, আমি হোয়াইট বোর্ডটা একটু সেট আপ করে নিই। ঠিক আছে, ওকে। ওকে, আশা করি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড। যদি ক্লিয়ারলি দেখা যায় তোমরা একটু রেসপন্স করে আমাকে জানাও। ক্লিয়ার না? ওকে, ওয়ালাইকুম আসসালাম। পার্টিসিপেন্ট 40। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সালাত সংশ্লেষণ। সালাত সংশ্লেষণ বা এটার ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে ফটো সিনথেসিস। তো এখন যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, আশা করি লেখাগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে এই যে ফটোসিনথেসিস এই শব্দটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে সিনথেসিস। তাহলে ফটো মানে কি? ফটো মানে কি? ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। ফটো মানে হচ্ছে আলো। আর সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণ তাহলে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে আলোর সাহায্যে কোন জিনিস কি করা, সংশ্লেষণ করা। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস মানে বোঝাচ্ছে হচ্ছে আলোর সাহায্যে কোনো একটা জিনিস তৈরি করা। আলোর সাহায্যে কোনো একটা জিনিস কি করা? তৈরি করা। তো এই যে
সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস শব্দটা প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বার্নেস, বিজ্ঞানী বার্নেস 1898 সালে এই ফটোসিনথেসিস শব্দটা প্রথম ব্যবহার করেন। তাহলে বিজ্ঞানী বার্নেস কি করেন, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা সবাই এটা একটু মনে রাখার চেষ্টা করবা। বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস শব্দটা প্রথম কি করেন, ব্যবহার করেন। তো এখন আমরা জানার চেষ্টা করব এই যে সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণ জিনিসটা কি, তোমরা একটু দেখার ট্রাই করবা। সালোক সংশ্লেষণকে আরো একটা জিনিস বলা হয়, সালোক সংশ্লেষণের অন্য একটা নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন, ফটো ফসফোরাইলেশন। দেখো ফসফোরাইলেশন মানে কি, ফসফোরাইলেশন মানে কি, এডিপি এর সাথে ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত করে কি তৈরি করা, এটিপি তৈরি করা, এটাকে কি বলে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগ করা, ফসফোরাইলেশন মানে কি ফসফেট যোগ করা। তাহলে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যোগ করে এটিপি তৈরি করা, এই প্রক্রিয়াকে কি বলে ফসফোরাইলেশন। এখন এই প্রক্রিয়াটা যদি, এই ফসফোরাইলেশন প্রক্রিয়াটা যদি আলোর সাহায্যে হয়, এই ফসফোরাইলেশন প্রক্রিয়া যদি আলোর সাহায্যে হয় বা আলোর উপস্থিতিতে হয় তাহলে তাকে কি বলে ফটো ফসফোরাইলেশন। তাহলে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে কি হয়, আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন সম্পন্ন হয়, এই জন্য সালোক সংশ্লেষণের অন্য একটা নাম হচ্ছে কি ফটো ফসফোরাইলেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষণ কি, ফটো এবং সিনথেসিস আলো, আলোর দ্বারা যে কোনো একটা জিনিস সংশ্লেষ করা বা তৈরি করা। বিজ্ঞানী বার্নেস 1898 সালে সালোক সংশ্লেষণ শব্দটা প্রথম ব্যবহার করেন। সালোক সংশ্লেষণের অন্য একটা নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন। এখন আমরা সালোক সংশ্লেষণে কি ঘটে সেটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। তোমরা সবাই ক্লিয়ারলি সব শুনতে পাচ্ছ কিনা? ওকে, তাহলে এখন আমরা সালোক সংশ্লেষণে কি ঘটে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবো। সবাই রোজা রেখে অনেক কষ্ট করে ক্লাস করতেছো, আমিও রোজা রেখে ক্লাস করাচ্ছি, তো প্লিজ তোমরা ক্লাসে মনোযোগ দিবা যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা মানে অপ্রয়োজনীয় ভাবে এটা নষ্ট না হয়, বৃথা যেত না, মানে যাতে না যায় আর কি। ঠিক আছে, দেখো সালোক সংশ্লেষণে কি হচ্ছে, প্রথমত হচ্ছে সালোক সংশ্লেষণের ফুল বিক্রিয়াটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে বারো অণু পানি, বারো অণু পানি H2O, সাথে কি হচ্ছে, সাথে কি তৈরি হচ্ছে C6H12O6 প্লাস, প্লাস কি সিক্স অক্সিজেন প্লাস সিক্স H2O বা সিক্স ওয়াটার। ঠিক আছে, সিক্স, আর এখানে এই যে এটা হচ্ছে সালোক সংশ্লেষণের ফুল বিক্রিয়াটা। তাহলে সালোক সংশ্লেষণের ফুল বিক্রিয়াটা যদি তোমাদের পরীক্ষায় আসে বা তোমাদের এমসিকিউতে আসার কথা, তো এখানে কি হচ্ছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, বারো অণু পানি থেকে তারা কি তৈরি করতেছে, এটা কি C6H12O6, এটা কি শর্করা বা গ্লুকোজ, তারপর হচ্ছে ছয় অণু পানি এবং ছয় অণু অক্সিজেন তৈরি করতেছে। এইখানে তাদেরকে প্রভাবক হিসেবে সাহায্য করতেছে কারা, সূর্যালো এবং ক্লোরোফিল, সূর্যালো এবং কি ক্লোরোফিল। ওকে, তাহলে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখার চেষ্টা করব। দেখো এই যে ফুল বিক্রিয়াটা, এই ফুল বিক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের ফুল বিক্রিয়াটাই হচ্ছে এটা। তো এইখানে কি কি ঘটে তোমরা একটা জিনিস ভালো করে দেখার চেষ্টা করো, যে এই যে বিক্রিয়াটা, এইখানে তোমরা একটা জিনিস দেখার চেষ্টা করো যে H2O, অনেক সময় পরীক্ষায় আসে যে এই যে সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেই অক্সিজেন কি থেকে তৈরি হয়,
সেই অক্সিজেন কি থেকে তৈরি হয়? সালোক সংশ্লেষণের অক্সিজেনটা তৈরি হয় পানি থেকে। পানি থেকে কিভাবে তৈরি হয় দেখো, H2O থেকে কি তৈরি হচ্ছে? সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হচ্ছে। তো দেখো এই H2O পানি, পানি থেকে যদি আমরা হাইড্রোজেনকে রিমুভ করি তাহলে কি থাকে? পানি থেকে যদি হাইড্রোজেনকে রিমুভ করি তাহলে কি থাকে? অক্সিজেন থাকে। হাইড্রোজেনকে রিমুভ করা, ধনাত্মক চার্জকে রিমুভ করা, এই প্রক্রিয়ার নাম কি? জারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম কি? জারণ, জারণ প্রক্রিয়া। তাহলে এই যে H2O বা পানি, এই পানি থেকে কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন, হাইড্রোজেন বা প্রোটনকে রিমুভ করে আমরা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। তাহলে এখানে আমরা জারণ প্রক্রিয়ার মাধ্যমে ওয়াটার থেকে পাচ্ছি হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। আবার এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পাচ্ছি হচ্ছে গ্লুকোজ। এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কি পাচ্ছি? গ্লুকোজ পাচ্ছি। দেখো এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, কিন্তু এখানে এক্সট্রা কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে এর মানে কি? এখানে হাইড্রোজেন কি হয়েছে? যুক্ত হয়েছে। হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হয়েছে বা প্রোটন কি হয়েছে? যুক্ত হয়েছে। ধনাত্মক চার্জ কে যুক্ত করার জন্য যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার নাম কি? বিজারণ, বিজারণ। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে এখানে কি তৈরি হচ্ছে? শর্করা তৈরি হচ্ছে। কোন বিক্রিয়ার মাধ্যমে? বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এটা বলতে পারি কিনা, আমরা বলতে পারি কিনা এটা সালোক সংশ্লেষণ এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া? তোমরা বুঝতে পারছো কিনা এটা ক্লিয়ারলি? তাড়াতাড়ি রেসপন্স করবা প্লিজ। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে, তাহলে আমরা প্রথমত পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2 থেকে তৈরি হচ্ছে শর্করা বা গ্লুকোজ, H2O বা পানি থেকে তৈরি হচ্ছে অক্সিজেন। এখন তোমরা বলবা এই সূর্যালোক এবং ক্লোরোফিলের কাজ কি? সূর্যালোক এবং ক্লোরোফিলের কাজ কি? সূর্য, সূর্যালোক বা আলো, আলো মানে কি? শক্তি। আলো মানে কি? আলো মানে শক্তি। এই আলোটা ক্লোরোফিলের উপর এসে পড়বে, পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে, উদ্ভিদের মধ্যে যে ক্লোরোফিল থাকে, এই আলোটা, সূর্যের মধ্যে যে আলো থাকে, সেই আলোটা কিসের উপর পড়বে? ক্লোরোফিলের উপর পড়বে। ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোফিল কোন জায়গায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। তাহলে এই সূর্যালোকের যে আলো, এই আলোটা কার উপর পড়বে? ক্লোরোফিলের উপর। আলো মানে হচ্ছে শক্তি, এই শক্তিটা কার উপর পড়তেছে? ক্লোরোফিল, ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল কি করতেছে? এই শক্তি থেকে সে তৈরি করতেছে ATP এবং NADPH2। কি তৈরি করতেছে? এই যে আলোর মধ্যে যে শক্তি আছে, এই শক্তিটা কোন জায়গায় পড়তেছে? ক্লোরোফিলে। আর ক্লোরোফিল এই শক্তিকে কাজে লাগিয়ে কি তৈরি করতেছে? ATP এবং NADPH2। এখানে কার ভূমিকা বেশি? পানি এখানে একটু সাহায্য করে ক্লোরোফিলকে, এখানে একটু কি করে? পানি সাহায্য করে। তাহলে ক্লোরোফিল পানির সহায়তায় ATP এবং NADPH2 কি করতেছে? তৈরি করতেছে। পানি এখানে কিভাবে সাহায্য করে? পানি এখানে 2H+ কি দেয়? প্রোটন দান করে। পানি এখানে এই বিক্রিয়ায় কি দান করে? প্রোটন দান করে। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা প্রত্যেকটার কাজ কি একটু ভালোভাবে আবার সামারাইজ করার চেষ্টা করি। কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পাচ্ছি হচ্ছে শর্করা, ওয়াটার থেকে আমরা কি পাচ্ছি? অক্সিজেন। MCQ এগুলো গুরুত্বপূর্ণ MCQ। আলো হচ্ছে শক্তি, সূর্যালোক মানে আলো হচ্ছে কি? শক্তি। এই শক্তিকে কাজে লাগাচ্ছে কে? ক্লোরোফিল, ক্লোরোফিল কাজে লাগাচ্ছে, বা ফুল ক্লোরোপ্লাস্টটা এই শক্তিকে কাজে লাগাচ্ছে। কাজে লাগিয়ে সে তৈরি করতেছে হচ্ছে ATP এবং NADPH2। এগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে, এগুলো হচ্ছে শক্তি, এগুলো হচ্ছে শক্তি। কিন্তু এই আলোকে সরাসরি কাজে লাগানো যাবে না, এগুলাকে অবশ্যই কিসে রূপান্তর করতে হবে? ATP এবং NADPH2 তে রূপান্তর করতে হবে। তাহলে একটা উদ্ভিদ দেহ বা এই মানুষের দেহ এই ATP এবং NADPH2 কে কি করতে পারে? শক্তি হিসেবে ব্যবহার করতে পারে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার জন্য 2H+ বা কি লাগে? প্রোটন লাগে। কি লাগে? প্রোটন লাগে। এই প্রোটন কোন জায়গা থেকে পাচ্ছে? হাইড্রোজেন H2O থেকে পাচ্ছে। তাহলে H2O শুধুমাত্র অক্সিজেন তৈরি করতেছে না, সে ATP এবং NADPH2 তৈরি করতেছে। তাহলে আমরা ফুল সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। এখন আমরা
নেক্সট স্টেপে চলে যাই। সালোক সংশ্লেষণ কোন জায়গায় ঘটে এটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। সালোক সংশ্লেষণের অঙ্গ কোন জায়গায় ঘটতেছে এই সালোক সংশ্লেষণ? দেখো এটা যদি একটা পাতা হয়, এটা যদি একটা পাতা হয়, তাহলে একটা পাতা, পাতার এই যে ছোট্ট একটা অংশ, এই ছোট্ট একটা অংশকে যদি আমরা কি করি মাইক্রোস্কোপের নিচে একটু বড় করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে পাতার বাইরের দিকে এরকম আবরণ থাকে এবং এটা হচ্ছে তার ভিতরের আবরণ, তার মাঝখানে কি থাকে এরকম পরিবহন টিস্যু বা জাইলেম ফ্লুয়েম থাকে, তার মাঝখানে কি থাকে এরকম জাইলেম ফ্লুয়েম থাকে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টিস্যু থাকে, প্যারেনকাইমা টিস্যু, মেসেনকাইম, ইভেন বিভিন্ন ধরনের টিস্যু থাকে। তো এই যে পাতার যে মেসেনকাইম আছে এবং পাতার যে জাইলেম ফ্লুয়েমের চারদিকে যে টিস্যু আছে, এটা হচ্ছে তার বাইরের আবরণ, উপরের আবরণ, এটা হচ্ছে তার নিচের আবরণ, এটা হচ্ছে উপরের আবরণ আর নিচের দিক দিয়ে যে আবরণ, এই যে একদম নিচের দিক দিয়ে এভাবে যদি দেখার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে উপরের লেয়ার আর এটা হচ্ছে কি নিচের লেয়ার। তো উপরের লেয়ারটা হচ্ছে এটা, এটা হচ্ছে নিচের লেয়ার, তার মাঝখানে কি থাকে পরিবহন টিস্যু, জাইলেম ফ্লুয়েম, যেখান দিয়ে হচ্ছে ওয়াটার মূল দিয়ে পানি শোষণ করার পর যে টিস্যুর মাধ্যমে এটা পাতা পর্যন্ত আসে, সেটাকে কি বলে পরিবহন টিস্যু। ওই পরিবহন টিস্যু কি দিয়ে তৈরি? জাইলেম এবং ফ্লুয়েম দিয়ে তৈরি। তাহলে এখানে কি থাকে, জাইলেম ফ্লুয়েমের আশেপাশে বিভিন্ন ধরনের টিস্যু থাকে, এই টিস্যুগুলোর মধ্যেই কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে, এই টিস্যুগুলোর মধ্যেই কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট দেখতে কিরকম একটু ভালো করে দেখার চেষ্টা করো, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলা চাকতির মতো এরকম জিনিস থাকে, কি থাকে চাকতির মতো জিনিস থাকে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে চাকতির মতো জিনিসগুলা, এই চাকতির মতো জিনিসগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। এগুলোর নাম কি? আর সূর্যালোক থেকে আলো প্রথমত কোথায় এসে পড়ে? পাতার মধ্যে এসে পড়ে। মনে করো এটা হচ্ছে সূর্য, তো সূর্য থেকে আলো প্রথমত কোথায় এসে পড়তেছে? পাতায়। এই পাতার মধ্যেই কি আছে? এই স্ট্রাকচারটা আছে। এই স্ট্রাকচারের মধ্যে ছোট ছোট যে টিস্যু গুলো আছে, এই টিস্যু গুলার মধ্যেই কি আছে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কি আছে থাইলাকয়েড আছে, এই থাইলাকয়েডের মধ্যেই কি আছে ছোট ছোট ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিলের উপর যখন আলো এসে পড়বে, এই ক্লোরোফিলটা আলো থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করবে এবং সেই শক্তি কার্বন ডাইঅক্সাইড কাজে লাগিয়ে সেটা থেকে কি তৈরি করবে শর্করা তৈরি করবে, এবং সেই শর্করা উদ্ভিদ কি করবে ব্যবহার করবে, সেই শর্করা কি করবে উদ্ভিদ ব্যবহার করবে, ঠিক আছে। এবং অক্সিজেনও তৈরি হবে, সেই অক্সিজেনটা কি হবে, এই যে পাতা আছে আমরা পড়ছিলাম পাতার মধ্যে কি থাকে পত্ররন্ধ্র থাকে, তো মনে করো এটা হচ্ছে পত্ররন্ধ্র। তো এই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন তৈরি হলো, সেই অক্সিজেনটা কি হবে পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। তাহলে ফুল প্রসেসটা মানে সামারাইজ করতে পারতেছি কিনা আমরা এখন আমরা বিস্তারিত ভাবে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। তার আগে তোমরা একটু রেসপন্স করে বলো যে ফুল প্রসেসটা তোমরা একটু হলেও বুঝতে পারছো কিনা। ওকে আমি একটু তোমাদের চ্যাট বক্সটা দেখার চেষ্টা করি, কিচ্ছু দেখি না। না দেখলে হচ্ছে সেটা তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এখন জাস্ট কি করছি, সামারাইজ করছি, একটু সুপারফিশিয়াল ভাবে উপরে উপরে জানার চেষ্টা করছি। এখন যেহেতু আমাদের অবশ্যই ভালো করতে হবে পরীক্ষায়, সেজন্য আমরা এখন গভীরে জানার চেষ্টা করব। ঠিক আছে,
একটু গভীরে জানার চেষ্টা করব। তাহলে এখন সাবজেক্ট সংশ্লেষণ নিয়ে আমরা যা জানলাম, আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটা, সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটা পরীক্ষায় আসে এমসিকিউতে। তো আমরা বলবো উদ্ভিদের সবুজ অংশ, উদ্ভিদের সবুজ অংশই হচ্ছে সালোক সংশ্লেষণের অঙ্গ। তারপরে আমাদের যদি বলে সালোক সংশ্লেষণের অঙ্গাণু কোনটা, অঙ্গাণু, অঙ্গাণু মানে কি, অঙ্গ এবং অঙ্গাণুর মধ্যে পার্থক্য আছে। অঙ্গের ভিতর যেটা অবস্থান করে সেটাকেই বলে অঙ্গাণু, অঙ্গের মধ্যে যেটা অবস্থান করে সেটাকে কি বলে অঙ্গাণু। যেমন সালোক সংশ্লেষণের অঙ্গ হচ্ছে উদ্ভিদের সবুজ অংশ, যেমন পাতা, কচি কাণ্ড, এগুলা হচ্ছে কি সালোক সংশ্লেষণের অঙ্গ। আর সালোক সংশ্লেষণের অঙ্গাণু কি, অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অঙ্গাণু কি ক্লোরোপ্লাস্ট। এখন পরীক্ষায় এটা গুলিয়ে ফেলবে না আশা করি। ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টটাই কি করে উদ্ভিদের সবুজ অংশের ভিতরে অবস্থান করে। তাহলে অঙ্গ এবং অঙ্গাণুর মধ্যে পার্থক্য আমরা আশা করি বুঝতে পারছি। এখন যদি বলে সালোক সংশ্লেষণের স্থান কোনটা, সালোক সংশ্লেষণের স্থান কোনটা, সেটা হচ্ছে থাইলাকয়েড। সেটা কি থাইলাকয়েড, এই থাইলাকয়েড কি ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাকতির মতো জিনিসগুলো থাকে এগুলোর নাম কি থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভিতরে আবার কি থাকে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের ভিতরে আবার থাকে হচ্ছে ফটোসিস্টেম, এই ক্লোরোফিলের ভিতরে কি থাকে ফটোসিস্টেম, এই ফটোসিস্টেমের মধ্যেই আসলে কি হচ্ছে সালোক সংশ্লেষণ হচ্ছে। এখন আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো এই যে ক্লোরোপ্লাস্ট, আমরা যদি একটু সরি সালোক সংশ্লেষণটা অনেক গভীর একটা জিনিস, সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা থেকে এমসিকিউ আসে, ক্লাস দ্বারা এইচএসসি দিবা, তাদের সৃজনশীলও আসবে। তো এখন দেখো আমরা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কোথায় অবস্থান করে থাইলাকয়েডের মধ্যে অবস্থান করে। এই যে ক্লোরো মানে মানে ক্লোরোপ্লাস্ট অবস্থান করে হচ্ছে সবুজ অঙ্গের মধ্যে, সবুজ অঙ্গের মধ্যে। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম কি থাকে চাকতির মতো জিনিস থাকে, এগুলাকে বলা হচ্ছে থাইলাকয়েড। তো এই থাইলাকয়েডের মধ্যে থাকে হচ্ছে এরকম দানার মতো কি থাকে ক্লোরোফিল, দানার মতো ক্লোরোফিল থাকে। এখন এই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল হচ্ছে দুই ধরনের, ক্লোরোফিল কয় ধরনের, দুই ধরনের, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে ক্লোরোফিল এ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি ক্লোরোফিল এ। এখন হচ্ছে আমরা আরো একটা জিনিস জানার চেষ্টা করব, যে এই যে থাইলাকয়েডের মধ্যে যে মানে এই যে দানার মতো জিনিসগুলো থাকে, এখানে শুধুই যে ক্লোরোফিল থাকে সেটা সেটা না, এখানে আরো বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকতে পারে। ক্লোরোফিল কি, ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, ক্লোরোফিল কি এক ধরনের রঞ্জক পদার্থ। এখন হচ্ছে এই যে দানার মতো জিনিসগুলো থাকে, এখানে ক্লোরোফিল ছাড়াও আরো বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন এখানে থাকতে পারে হচ্ছে জেন্টোফিল, কি থাকতে পারে জেন্টোফিল থাকতে পারে। এরপর হচ্ছে এখানে ক্যারোটিন থাকতে পারে, এরকম দানার মতো ক্যারোটিন থাকতে পারে, ক্যারোটিন। কিছু কিছু উদ্ভিদে জেন্টোফিল এবং ক্যারোটিন এক্সট্রা হিসেবে থাকে। তাহলে এই থাইলাকয়েডের মধ্যে যে রঞ্জক পদার্থগুলা বা কালার যুক্ত পদার্থগুলা যেগুলো থাকে, সেগুলো কি ক্লোরোফিল থাকতে পারে, জেন্টোফিল থাকতে পারে, ক্যারোটিন থাকতে পারে। এখন পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ জিনিসটা আসে সেটা হচ্ছে ক্লোরোফিল এ এর কালার কিরকম, ক্লোরোফিল এ এর কালার কিরকম। ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ, ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ। ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি কিরকম, বিতে কি, বিতে হচ্ছে ব্লু, বিতে কি ব্লু, ব্লু মানে কি নীল। তাহলে ক্লোরোফিল বি হচ্ছে নীলাব সবুজ, এমসিকিউতে অনেকবার আসে এটা। তাহলে ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ, ক্লোরোফিল বি হচ্ছে নীলাব সবুজ। জেন্টোফিল, জেন্টোফিলের কালার কিরকম আর ক্যারোটিনের কালার কিরকম সেটা অবশ্যই আমাদের জানতে হবে। জেন্টোফিলের কালার হচ্ছে হলুদ,
এখানে দেখো এটা একদম শেষে কি আছে, লো আছে, হলুদের মধ্যে কি আছে, লো আছে। আমরা এভাবে কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো, জ্যান্থোসিলের কালার কি হলুদ, ঠিক আছে, একটু কষ্ট করে এরকম মনে রাখার চেষ্টা করবো। আর কেরোটিন কি, কেরোটিন হচ্ছে সবুজ, কেরোটিনের কালার হচ্ছে সবুজ। তাহলে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েড এর মধ্যে, থাইলাকয়েডের যে মেমব্রেন বা সারফেস, থাইলাকয়েডের যে প্লাজমা মেমব্রেন বা তার যে কোষঝিল্লি, এই কোষঝিল্লির বাইরে বিভিন্ন ধরনের রঞ্জকযুক্ত কি থাকে, রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থ গুলো হচ্ছে ক্লোরোফিল, জ্যান্থোফিল, কেরোটিন। ক্লোরোফিল হচ্ছে দুই টাইপ, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ এর কালার হচ্ছে হলদে সবুজ, ক্লোরোফিল বি হচ্ছে নীলাভ সবুজ। এটা মনে রাখবো কিভাবে, বি হচ্ছে ব্লু, নীলাভ সবুজ। জ্যান্থোফিল সেটা হচ্ছে হলুদ, এই ল দিয়ে আমরা মনে রাখবো। আর কেরোটিন সেটা কি, সেটা হচ্ছে সবুজ, ঠিক আছে। তাহলে এই যে ক্লোরোপ্লাস্টের যে ক্লোরোফিল বা এই যে রঞ্জক পদার্থ, এগুলা নিয়ে এত জানার চেষ্টা করতেছি কেন, এগুলা নিয়ে জানার চেষ্টা করতেছি এই ক্লোরোফিলের মধ্যেই, এই ক্লোরোফিলের মধ্যেই কিন্তু কি হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে। এই ক্লোরোফিলের ভিতরে আরো বিভিন্ন ছোট ছোট জিনিস থাকে, সেগুলোর মধ্যেই আসলে সালোক সংশ্লেষণ হয়। তাহলে আমরা সেটা আরো সামনে একটু জানার চেষ্টা করবো। তাহলে ক্লাসের কতক্ষণ হয়েছে, কেউ একজন রেসপন্স করে জানাও। আমাদের ইজি একদম, কেরোটিন ক দিয়ে শুরু হয় আর কমলা কি দিয়ে শুরু হয়, ক দিয়ে শুরু হয়। তাহলে কেরোটিন হচ্ছে কমলা। ওকে, তাহলে আমরা এই জিনিসটা জানার চেষ্টা করলাম। ওকে, তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে রেসপন্স করে জানাও। আমাদের পার্টিসিপেন্ট কত একটু দেখে নেই, 50, মোটামুটি ভালোই। এখন তোমাদের বইয়ের মধ্যে এই যে ক্লোরোফিল আছে, এই ক্লোরোফিল এ এর সংকেত, ক্লোরোফিল বি এর সংকেত, এগুলা দেওয়া আছে। এগুলা অনেক সময় যদি অনেক কঠিন পরীক্ষা হয় তাহলে এগুলা চলে আসে। যেমন ক্লোরোফিল এ এর সংকেত হচ্ছে, ক্লোরোফিল এ এর সংকেত হচ্ছে C55, এরপর হচ্ছে H72, O5, তারপর হচ্ছে N4 মনে হয়, O5N4MG। এটা হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। ঠিক সেভাবে ক্লোরোফিল বি এর সংকেত আছে, জ্যান্থোফিল এর সংকেত আছে, কেরোটিন এর সংকেত আছে, এগুলো মনে রাখার দরকার নাই। শুধু ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি টা একটু কষ্ট করে মনে রাখবা যদি হঠাৎ চলে আসে। আর এখানে তাদের কালার কিরকম সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ক্যারোটিনয়েড, এই যে জ্যান্থোফিল এবং ক্যারোটিন, এই জ্যান্থোফিল এবং ক্যারোটিন তাদের একসাথে বলে হচ্ছে ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড বলে, ক্যারোটিনয়েড বলে, ঠিক আছে। এখন এই যে কিছু কিছু উদ্ভিদে এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েড এর মধ্যে আরো এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, আরো এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। সেই রঞ্জক পদার্থের নাম হচ্ছে ফাইকোবিলিন, ফাইকোবিলিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তাহলে আমরা রঞ্জক পদার্থ পাচ্ছি অনেক ধরনের। ক্লোরোফিল হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, এই ক্লোরোফিল দুই ভাগে বিভক্ত, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তারপর ক্যারোটিনয়েড হচ্ছে আর এক ধরনের রঞ্জক পদার্থ, এই ক্যারোটিনয়েড কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জ্যান্থোফিল এবং ক্যারোটিন। তারপর হচ্ছে ফাইকোবিলিন হচ্ছে আরো এক ধরনের রঞ্জক পদার্থ, এই ফাইকোবিলিন কেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ধাপের নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে ফাইকো সায়ানিন এবং তারপরটার নাম হচ্ছে ফাইকো এরিথ্রিন, ফাইকো সায়ানিন, তারপরটার নাম হচ্ছে ফাইকো এরিথ্রিন। ওকে, তাহলে আমরা প্রথমত জানলাম ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে তার থাইলাকয়েড, থাকে অসংখ্য থাইলাকয়েড, চাকতির মতো সাজানো থাকে।
এই থাইলাকয়েডের মেমব্রেনে থাকে অনেক ধরনের রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মূলত তিন ধরনের, মূলত রঞ্জক পদার্থ হচ্ছে তিন ধরনের, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিন। ক্লোরোফিল হচ্ছে আবার দুই ধরনের, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ক্যারোটিনয়েড হচ্ছে দুই ধরনের, জ্যান্টোফিল এবং ক্যারোটিন। আর ফাইকোবিলিন হচ্ছে দুই ধরনের, ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন। তাহলে রঞ্জক পদার্থ নিয়ে আমাদের জানা শেষ। এই রঞ্জক পদার্থ নিয়ে কেন আমরা এত জানার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এই রঞ্জক পদার্থ গুলাই হচ্ছে সালোক সংশ্লেষণে প্রধান ভূমিকা পালন করে। এই রঞ্জক পদার্থ কি করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালোক সংশ্লেষণে, সেজন্য তাদেরকে নিয়ে জানা জরুরি। এখন আমরা চলে যাব যে আলো, এখন আমরা চলে যাব হচ্ছে আলো নিয়ে একটু জানার চেষ্টা করব। যেহেতু সালোক সংশ্লেষণে আলোর অনেক প্রয়োজন হয়, ওকে, তোমরা সবাই জানো যে আলো, আলোর মধ্যে অনেক ধরনের কি আছে, আলোর মধ্যে অনেক ধরনের দেখা যাচ্ছে কিনা, ওয়েট, হোয়াইট বোর্ডটা একটু স্ক্যাটার্ড হয়ে গেছে। দেখো আমার সূর্যালোকের মধ্য দিয়ে যে মানে আলোটা পৃথিবীতে আসছে, সেই আলোর মধ্যে মনে করো 100% আলো সূর্যালোকের মধ্য দিয়ে আসছে। তো এই 100% আলো যেগুলো হচ্ছে পাতার মধ্যে পড়বে, পাতার মধ্যে যে আলোটা পড়ে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, 83% আলো, 83% আলো কি হয়, ক্লোরোপ্লাস্ট দ্বারা শোষিত হয়। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে, পাতার মধ্যে থাকে, পাতার জায়গায় থাকে, পাতার যে বিভিন্ন টিস্যু আছে, মেসোফিল টিস্যু, প্যারেনকাইমা টিস্যু, এগুলোর মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। এই 100% এর মধ্যে যে আলোগুলা পাতার মধ্যে পড়ে, এর মধ্যে 83% আলো কি হয়, ক্লোরোপ্লাস্ট দ্বারা শোষিত হয়। বাকি 12% যে আলো, এই 12% আলো পাতার উপরে পড়ে, সেগুলো প্রতিফলিত হয়ে কোথায় চলে যায়, পরিবেশের মধ্যে চলে যায়। পাতার 83% হচ্ছে কি হয়, শোষিত হয়, আর বাকি 12% কি হয়, পাতার মধ্যে পড়ে, এগুলো পাতার মধ্যে পড়ে প্রতিফলিত হয়ে কি কোথায় চলে যায়, পরিবেশের মধ্যে চলে যায়। এবং বাকি 5%, বাকি 5% হচ্ছে ভূগর্ভে চলে যায়, বাকি 5% ভূগর্ভে বা মাটির মধ্যে চলে যায়। তাহলে 100% যে আলো পৃথিবীতে, আমরা জানি অনেক বেশি কি আছে, গাছগাছালি আছে, 83% আলো কি হয়, বিভিন্ন গাছগাছালি দ্বারা, সূর্যালোক দ্বারা, কি দ্বারা, গাছগাছালি দ্বারা শোষিত হয়। গাছগাছালি, গাছের যে কি আছে, সবুজ অংশ আছে আছে, সেগুলো দিয়ে কি হয়, শোষিত হয়, বা ক্লোরোপ্লাস্ট দ্বারা শোষিত হয়। 12% কি হয়, প্রতিফলিত হয়ে পরিবেশে চলে যায়, আর 5% কি হয়, ভূগর্ভের মধ্যে চলে যায়। তো এখন প্রশ্ন আসতে পারে যে আলোর মধ্যে, আমরা জানি আলোর মধ্যে যে 300 থেকে 800 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোগুলো আছে, যে কালারগুলো আছে, সেই কালারগুলো শুধুমাত্র আমরা কি করতে পারি, দেখতে পারি। এগুলাকে কি বলে, দৃশ্যমান, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য। 300 থেকে 800 ন্যানোমিটারের যে আলোগুলো আছে, সেগুলো শুধুমাত্র আমরা কি করতে পারি, দেখতে পারি, ঠিক আছে। তো এখন প্রশ্ন, অনেক সময় এমসিকিউতে এই জিনিসটা আসে যে এই যে আলো যেটা হচ্ছে তোমার সূর্যালোকের মাধ্যমে আসে এবং পাতা সেটাকে শোষণ করে, পাতা কোন বর্ণালী, এই 300 থেকে 800 মধ্যে কোন বর্ণালীকে, কোন তরঙ্গ দৈর্ঘ্যকে সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগায়, এটা হচ্ছে কি আছে, অনেক সময় প্রশ্ন আসে। এটা তোমরা সবাই, আমি এখনই বলবো তোমাদের সবাইকে, এটা কি করতে হবে, ভালো করে মানে চ্যাট বক্সে লিখতে হবে, ঠিক আছে, ওকে। আমার, আমি একটু খুঁজে বের করি, সেটা হচ্ছে 700 তরঙ্গ দৈর্ঘ্য এবং 680 তরঙ্গ দৈর্ঘ্য, 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, এই দুইটা আলোকে কি করে, পাতা সবচেয়ে বেশি কি করে শোষণ করে, পাতা সবচেয়ে বেশি কি করে শোষণ করে, তোমরা সবাই চ্যাট বক্সে এটা লিখো, 700 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার, সবাই লিখো।
ওকে, আরো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমার মনে আসতেছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মানে অনেক বেশি আসতো, সেটা হচ্ছে কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, এটা তোমরা মনে রাখবা। লাল আলোতে সালোক সংশ্লেষণ কি হয়? সবচেয়ে বেশি হয়। কোন আলোতে? লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। আবার সালোক সংশ্লেষণ মানে নর্মাল যে সালোক সংশ্লেষণ হয়, এই নর্মাল সালোক সংশ্লেষণ হয় দুই ধরনের আলোতে, একটা হচ্ছে বেগুনি লাল, বেগুনি লাল, বেগুনি লাল এবং কমলা লাল, কমলা লাল। তাহলে আমরা জানলাম যে নর্মাল যে সালোক সংশ্লেষণ এটা হচ্ছে এই দুই ধরনের আলোতে হয়, বেগুনি লাল এবং কমলা লাল, এই দুইটা আলো। এটা তোমরা সব এটা হচ্ছে চ্যাটবক্সে লিখ, কারণ হচ্ছে এগুলা এমসিকিউ তে আসেই এরকম কিছু কোয়েশ্চন, বেগুনি লাল কমলা লাল। সবাই আমার সাথে সবাই এরকম জপতে থাকো যে বেগুনি লাল কমলা লাল, বেগুনি লাল কমলা লাল জপতে থাকো প্লিজ, কারণ হচ্ছে এগুলো আসবেই। তাহলে নর্মাল যে সালোক সংশ্লেষণ ঘটে কোন দুই ধরনের আলোতে ঘটে? বেগুনি লাল এবং কমলা লাল। আর সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলোতে, সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় লাল আলোতে। ওকে, তোমরা মানে রোজা রেখেও অনেক কষ্ট করে ক্লাস করতেছো। আমরা এখন আর একটু বায়োলজি বায়োলজি আলোচনা করে ফেলি। যেমন রোজার মধ্যে আমাদের কোন প্রসেসটা কাজে লাগে আমাদের শরীরে? দেখো আমরা কিন্তু রোজার মধ্যে আমরা সেহরিতে কি করছি, সেহরির মধ্যে আমরা কি খাইছি? শুধুমাত্র গ্লুকোজ খাইছি বা ভাত খাইছি, রাইস খাইছি। তো এই যে সারাটা দিন আমরা কিন্তু কোনো কিছু খাচ্ছি না, তো এখন কোন প্রক্রিয়াটা আমাদের শরীরে কাজে লাগতেছে? এখন কিন্তু আমি যে কথা বলতেছি আমার ব্রেইনকে কাজে লাগাচ্ছি, আমার কিন্তু এখন গ্লুকোজ দরকার হচ্ছে। আমার এখন কি দরকার হচ্ছে? গ্লুকোজ দরকার হচ্ছে, আমার ফুল শরীরে গ্লুকোজ দরকার হচ্ছে, শর্করা দরকার হচ্ছে। এই শর্করা আমার দেহটা কোন জায়গা থেকে পাচ্ছে? আমরা জানি, আমরা পরিপাক্য সূচনের চ্যাপ্টার পড়ছি যে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কি হয়, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কি হয়, যখন আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ একদম কম থাকবে তখন স্নেহ পদার্থ এবং প্রোটিন জাতীয় পদার্থ থেকে কি করা যায়, আমাদের দেহ কি করতে পারে, গ্লুকোজ তৈরি করতে পারে। তো নর্মালি রোজা রাখা অবস্থায় আমাদের দেহের মধ্যে কি হচ্ছে, গ্লুকোনিওজেনেসিস হচ্ছে। আরো একটা ধাপ, আরো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লিভার, আমাদের যকৃত একটা কাজ করে, সেটা কি, আমাদের দেহের মধ্যে অতিরিক্ত যে গ্লুকোজ আছে সেগুলো থেকে কি তৈরি করে, গ্লাইকোজেন তৈরি করে, সেটাকে কি বলে, গ্লাইকোজেনেসিস, সেটাকে কি বলে, গ্লাইকোজেনেসিস। তো আমরা যখন রোজা রাখি লিভারের মধ্যে যত গ্লাইকোজেন সঞ্চিত অবস্থায় আছে সব গ্লাইকোজেন ভেঙে গিয়ে গ্লুকোজ থেকে কি তৈরি করে, তখন গ্লুকোজ তৈরি করে, গ্লাইকোজেন থেকে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, যার ফলে আমরা রোজা রেখেও সাধারণ অবস্থায় থাকতে পারি। সেজন্য সবাই আলহামদুলিল্লাহ বলো। ওকে, তাহলে আমাদের ফার্স্ট হাফের ক্লাসের সময়টা মনে হয় প্রায় শেষ হয়ে গেছে। এতক্ষণ আমরা যা পড়লাম এবং আমি তোমাদের যা পড়ালাম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমাদের সেকেন্ড হাফে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব ট্রান্সলেশন এবং ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচার নিয়ে কিছু জিনিস একটু দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণেরও কিছু জিনিস একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমি ভাবছিলাম যে রোজা রেখে হয়তো কষ্ট হবে বেশি, বাট পারতেছি আলহামদুলিল্লাহ, ভালোই পারতেছি। হ্যাঁ, ক্যান্সার কোষ মারা যায় এর সত্যটা অনেক অনেকটাই আছে। এটা নিয়ে গবেষণা করে হচ্ছে তোমার চাইনিজ একজন বিজ্ঞানী, হয়তো প্রায় 2017-18 দিকে উনি নোবেল পুরস্কার পাইছিলেন। একদম ক্লিয়ার হয়েছে না? ওকে, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট হাফের ক্লাস এটুকুই।